জন্য যদি আমি একটা কিছু করি বা সাইডের পক্ষপাতিত্ব করি বা তার জন্য কিছু করি, এর জন্য কি আমার ভুল হবে না আমি যে সত্য পথে চলি? আপনার প্রশ্নটা আমার অনুষ্ঠান তো খুব ছোট, প্রশ্ন হয়ে গেছে আপনার অন্ত বড়। তো আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি হকের পক্ষে বলতে চান কেন আপনাকে দোষী করা হয়। এক তো আমি প্রথমে বলেছি আমাদের এখন পলিটিক্যাল কোনো আলোচনা, আমাদের অনুষ্ঠানটা ওর জন্য প্রস্তুত নয়। আমরা হকের জন্য যদি আপনি বলেন বলতে প্রতিবাদ করতেই পারে, প্রতিবাদের ভাষা আছে, ওই ভাষায় যদি আপনি প্রতিবাদ করতে চান, জানতে চান, জানতে দেওয়া উচিত আপনাকে। আমি উৎপন্ন সালিস সাহেবের কাছে যাচ্ছিলাম যে কোথায় বাধাটা ইমাম সাহেবদের সমাজে উন্নয়নের ভূমিকা পালন করতে, এজন্য সমাজ এবং ইমামদের সমন্বয়তা কিভাবে হতে পারে। খুব চমৎকার আপনি একটি প্রশ্ন করেছেন। আসলে ইমাম কাকে বলেন? ইমাম হচ্ছে সাইয়্যিদুল কওম, কওমের যিনি লিডার। আমরা মনে করছি ইমাম মানে চার দেওয়ালের, মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, এবং ইমামের দায়িত্ব হচ্ছে তিনি শুধুমাত্র দুই চারটা সূরা পড়ে শুধু নামাজটা পড়াই দিলেন, এটি মনে করছি আমরা দায়িত্ব। আসলে ইমাম একজন ইমাম সাহেবের অনেক দায়িত্ব রয়েছে, যেটি আমরা কোরআন থেকে বুঝতে পারি যে আমরা তো আসলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দায়িত্ব হলো মানুষের সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ অন্যায় থেকে সে কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনা। কিন্তু নবী করিম ইসলাম আমরা দেখছি যে আল্লাহর হাবিব যখন কাউকে ইমাম নির্বাচন করতেন, নেতা নির্বাচন করতেন, নেতা নির্বাচন করতে গিয়েও কিন্তু নবীজি যে ফর্মুলাগুলো তিনি ফলো করতেন, আল্লাহর হাবিব দেখতেন যে সে কোরআন সম্পর্কে ভালো জানে কিনা, নবী করিম ইসলামের আদর্শ সম্পর্কে সুন্নাহ সম্পর্কে তার কোনো জ্ঞান আছে কিনা। নবী করিম ইসলাম প্রথমে খুঁজতেন যে কোনো ইমাম সে কোরআনের হাফেজ কিনা, তাও যদি না পেতেন জিজ্ঞেস করতেন সে সুরাতুল বাকারা জানে কিনা, যেহেতু সুরাতুল বাকারার মধ্যে 1000 মতো আইন রয়েছে। যদি কারো কাছে ইসলাম সম্পর্কে সম্যক ধারণা থাকে সে কখনো অন্যায় করতে পারবে না। আমাদের অধিকাংশ ইমাম সাধারণত আমরা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে পার্সিটি করি বা আমরা মনে করি যে যাকে আমরা ইমাম নিয়োগ দিচ্ছি তিনি কতটুকু যোগ্য, অযোগ্য ব্যক্তিরা ইমামতির পদটি দখল করে নিচ্ছে এবং যে কারণে সঠিক বিষয়টি তাদের কাছ থেকে আসছে না। আর যাদের কাছে আমরা বলবো ডানে বামে যদি আমরা তাকাই দেখি, আমরা চিন্তা করি ইমাম সাহেব আসলে তিনি চিন্তা করেন ডানে কি আছেন বামে কি আছেন, এটা চিন্তা করে দেখেন যে আমি কোন ধরনের কথাগুলো বলবো। এগুলো হচ্ছে আমাদের মুসল্লিদের উপর অনেকটা ডিপেন্ড করে। কিন্তু ইমামকে যদি স্বাধীনতা দেওয়া হয় যে আপনি কোরআন এবং সুন্নাহ থেকে যা বলতে চান আপনার কোনো ধরনের সমস্যা হবে না, এজন্য যদি কোনো স্বাধীনতা পেত ইমাম সাহেবের চাকরিটা হলো কচু পাতার পানির মতো, সকালে আছে বিকালে নাই, এমন কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু ইমাম সাহেবের নিয়োগটি অস্থায়ী, সরকার যদি এমন একটি সিস্টেম করছে। একটা ফোন নিয়ে কথা বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শ্রীনগর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে এখন আমাদের দেশে যে অবস্থা, যে লামা জাহাবিরা বুকে যারা হাত বাঁধতেছেন ওরা আমাদের নিয়ে বিভিন্ন বুখারি এবং বুখারিকে অনেককে বলে যে আমরা হানাফি মাজহাবদের মানবো না, হানাফি মাজহাব বা বিদ্যান্ত ওরা যে হাত ধোয়া বাঁধে নাভির পরে বলা ঠিক না। তো এই মানে যেগুলো আমাদের যে ইমানের ক্ষতি হচ্ছে এটা নিয়ে কি আমরা আলেম সমাজ একদমই কোনো কথাবার্তা বলছেন না? ধন্যবাদ আপনার প্রশ্নে। আমরা ইনশাআল্লাহ আমরা সময় রাখবো, ইতিপূর্বে আমরা রেখেছি একটা অনুষ্ঠান, পুরোই আমরা মাঝহাবের গুরুত্বের উপরে রেখেছিলাম, আবারও আমরা আরেকদিন আরেকটা অনুষ্ঠান করব মাঝহাবের প্রয়োজনীয়তা এর উপর, যে সঠিক পথে চলতে হলে ইসলামের উপরে থাকতে হলে চারটি মাঝহাবতে হক তার মাঝহাবের যে কোনো মাঝহাব পালন করে সে চলতে পারে, এবং এর বাইরে নতুন একটা মাঝহাব দ্বারা লামাজহাব নামের একটা মাঝহাব তৈরি করার যেটা চেষ্টা করতেছেন এটা অপচেষ্টা, এটা আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনার কথার গুরুত্ব অনুযায়ী আলোচনা করব। যেটা আপনি বলতেছিলেন যে ইমামের চাকরিটা কমিটি, কমিটি একটা সমন্বয়তা না থাকলে সমাজ উন্নয়নের কাজে ইমাম ভূমিকা রাখতে পারে, কারণ ইমাম আজকে সমাজ উন্নয়নের একটা কথা বলুক, সমাজে একজনের কাছে ভালো লাগবে আরেকজনের কাছে খারাপ লাগবে, ইমামের চাকরি শেষ, এবং পরে দুজনে মিলে বলবে যে না ইমামকে রাখো যাবেন। এক্ষেত্রে কথা দিতে হবে মুসল্লিদের একটা দিক থাকবে কমিটির কাছে, ইমাম সাহেব কোরআন হাদিস মোতাবেক যদি সঠিক কথা বলে থাকে কোন অবস্থাতে তার চাকরি যাবে, তাকে জবাব দিয়েই করা লাগতে পারে, তিনি দেখাবেন যে আমি ভুল বলেছি না সঠিক বলেছি, যদি তিনি ভুল বলে থাকেন তিনি কথা ফিরিয়ে নেবেন কিন্তু চাকরি যাবে না। আর তার ব্যক্তিগত কোন আক্রোশের কথা বললে চাকরি যেতে পারে, এইরকমের কোন একটা যদি উভয় পক্ষের ভিতরে একটা চুক্তিপত্র থাকে তাহলে কিন্তু ইমামরা কথা বলতে পারে। এমনকি আপনি জানেন যে আমি একটু আপনার সাথে যোগ দিচ্ছি মানসঙ্গের সাথে, বিষয়টা হলো আপনি দেখুন আমাদের যতগুলো দেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে তাতে কিন্তু একটা শিক্ষানীতি আছে, এই শিক্ষানীতির আলোতে কিন্তু শিক্ষক নিয়োগ এবং যারা কমিটিতে আসবেন তাদের পারফরমেন্স, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা কি হবে। যেমন আপনি দেখেন বাংলাদেশের কোনো কামিল মাদ্রাসা যদি হয় তাহলে তার সভাপতি কিন্তু ডিসি, তাহলে জেলা প্রশাসক, তাহলে জেলা প্রশাসক বলতে গেলে জেলার একজন অভিভাবক, তাহলে এমন একজন বড় মাপের মানুষ যদি অভিভাবক হন তার দ্বারা কখনো কোনো অন্যায় অবিচার হবে।
কেউ যদি কিছু করতে চায় তাহলে সেখানে ভাবতে হবে, তাহলে আইনগত যে বিষয়গুলো আপনি দেখুন শিক্ষকতার চেয়ে আমাদের গুরুত্ব যদি কোনো অংশে কম, সেক্ষেত্রে যদি সরকার এই ধরনের একটা বড় ভালো কাজ করে যান, আজ পর্যন্ত কিন্তু নীতিমালা একটা অন্তত ইমাম নিয়োগ নীতিমালা বা মসজিদ নীতিমালার উপরে অথবা তার নিয়োগপত্র নিয়ে যদি কমপক্ষে এতটুকু করা যায়, নিয়োগের নীতিমালা নিয়োগের ক্ষেত্রে যদি নীতিমালা বেশি প্রয়োজন। তা এখানে দেখুন তাহলে আপনার যে প্রশ্ন, আপনি যেটা বলুন আসতে নিয়ে কথা বলবেন, বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমার প্রশ্ন হচ্ছিল যে কোরআন তো হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে আমরা ওই ওই যে ইমাম ইমাম বলেন সমাজের যে কোনো ব্যাপার বলেন ওইগুলোতে যদি আমরা যদি সব প্রতিটা ক্ষেত্রে যদি আমরা পাওয়ার না পাই, প্রতিটা ক্ষেত্রে যদি আমরা সমাজের না রাখতে পারি, ইমাম বলেন আর যাই বলেন কেন জীবনে প্রতিটা ক্ষেত্রে যদি আমরা সঠিক ভাবে যদি আমরা ইয়ে না করতে পারি, মানে পদক্ষেপ না রাখতে পারি, পাওয়ারটা যদি আমরা না পাই, তাহলে তো আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো না। কিন্তু নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো সমাজকে পরিবর্তন করার জন্য আসছে, ইসলামকে বিজয়ী করার জন্য আসছে। ইসলামকে বিজয়ী করার জন্য আমরা কি করতে পারি এবং সঠিক পথ কোরআন এবং হাদিস, ওই কোরআন এবং হাদিসের মধ্যে আমরা আপনার প্রশ্ন আমি মোটামুটি বুঝতে পেরেছি। এটার জন্য ইমামদের যে ভূমিকা পালন করা উচিত সমাজের একটা সোশ্যাল পার্ট আছে, পার্ট নিয়ে যেমন বুদ্ধিজীবীরা সোশ্যাল পার্ট, কর্মজীবীরা সোশ্যাল একটা পার্ট, ইমাম সাহেবরা সোশ্যাল পার্ট, স্টুডেন্ট সোশ্যাল পার্ট, তারপরে নারীরা সোশ্যাল পার্ট,